যারা মোটামুটি বাইপাসের কাছে ফ্ল্যাট চাইছেন এবং মেট্রো স্টেশনও কাছাকাছি হতে হবে তারা কিন্তু আজকের ভিডিওটা একদম অ্যাপ্রোপ্রিয়েট পাবেন তাদের জন্য। নমস্কার প্রপার্টি বিট চ্যানেলে আরও একবার আপনাদের স্বাগত। যারা রেগুলার আমাদের চ্যানেলের ভিউয়ার্স আছেন, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব করুন, তাহলে এই ধরনের প্রপার্টির ভিডিও রেগুলারলি নিয়ে আসতে থাকবো। আজকে একটা 2BHK ফ্ল্যাটের ভিডিও হবে এবং এটা হচ্ছে G+3 স্ট্রাকচারের একটা বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে রয়েছে, টপ ফ্লোর কিন্তু নয় এই ফ্ল্যাটটা। আচ্ছা, আর একটা জিনিস বলে দিই, এটা হচ্ছে একটা রিসেল ইউনিট, বিল্ডিংয়ের সিসি অ্যাভেলেবেল রয়েছে, 2013 সালে সিসি পাওয়া হয়ে গেছে এবং এটা হচ্ছে 744 স্কোয়ার ফিট সুপার বিল্ট আপ এরিয়া। কার্পেট মোটামুটি আপনারা পেয়ে যাবেন অ্যাপ্রক্স 650 স্কোয়ার ফিটের মতো। এই হচ্ছে বিল্ডিংয়ের ডিটেলস। ব্যাংক লোন যে কোনো ব্যাংক থেকে আপনারা পাবেন, ব্যাংক লোন নিয়ে বিন্দুমাত্র কোনো অসুবিধা নেই। লোকেশানটা এবার আমি বলে দিই, শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন থেকে ইএম বাইপাসটা যে কামালগাছির দিকে যাচ্ছে, অ্যাপ্রক্স 400 থেকে 500 মিটার যাওয়ার পরে বাঁদিকে যুবতীর্থ ক্লাব বলে একটা ক্লাব পড়বে, সেই যুবতীর্থ ক্লাবের কাছেই হচ্ছে আজকের বিল্ডিংটা। এখানে একটা ফেমাস শিব মন্দিরও রয়েছে, আপনারা যুবতীর্থ ক্লাবের সামনে এসে যদি কাউকে জিজ্ঞাসা করেন শিব মন্দিরটা কোন জায়গাটা, আমার জাস্ট পিছনে হয়তো দেখা যাচ্ছিল একটু আগে, তো ওই শিব মন্দিরটার কাছেই হচ্ছে আজকের বিল্ডিংটা। এই হচ্ছে বিল্ডিংয়ের লোকেশান অ্যাডভান্টেজ। এখান থেকে মেট্রো স্টেশন আমি বলে দিচ্ছি, ডাইরেক্ট এখান থেকে রিক্সা নিয়ে আপনারা মেট্রোতে পৌঁছে যেতে পারেন। যে কোনো সময় তো অল টাইম রিক্সা অ্যাভেলেবেল, অথবা পায়ে হেঁটে যদি আপনারা মেট্রো স্টেশন যেতে চান তাহলে খুব যদি বেশি হয় 5 মিনিটের মতো সময় লাগতে পারে হাঁটা পথে মেট্রো স্টেশন। নিয়ারেস্ট রেল স্টেশন হচ্ছে গড়িয়া রেলওয়ে স্টেশন, ইএম বাইপাস হেঁটে হয়তো সময় লাগবে 10 সেকেন্ডের মতো, মানে হার্ডলি 30 মিটারের মতো ডিস্টেন্স ইএম বাইপাস থেকে এই বিল্ডিংটা। এই হচ্ছে লোকেশান ডিটেলস। নিয়ারেস্ট স্কুল, কলেজ, হসপিটাল সব কিছু কাছাকাছি পেয়ে যাবেন। বিল্ডিংয়ে যখন আসবেন আপনারা দেখতে পাবেন সামনে এইখানে আরামবাগের ফুড চেন এখানে একটা রয়েছে। এছাড়া বিল্ডিংয়ের সামনে আমরা রেগুলার বেসিসে ইউজের জন্য গ্রসারি শপ পেয়ে যাবেন, মেডিকেল শপ অ্যাভেলেবেল রয়েছে, বাজার, ইচ অ্যান্ড এভরিথিং এখানে অ্যাভেলেবেল রয়েছে। লোকেশান ডিটেলসটা বলে দিলাম, স্কুল কলেজ হসপিটাল বলে দিয়েছি, বিল্ডিংয়ের সামনে গিয়ে বিল্ডিংয়ের একটা ভিডিও ট্যুর দিয়ে দিচ্ছি, প্রাইসিং ডিটেলস বা আদার ডিটেলস নিয়ে একটু পরে আলোচনা করে দিচ্ছি। বিল্ডিংয়ের সামনে এই হচ্ছে রাস্তা, সামনের এই রাস্তাটা যেখান থেকে বাইক দুটো আসছে দেখছেন, ইএম বাইপাস থেকে আর সেখান থেকে ইএম বাইপাসের ডিস্টেন্স আমি বলেছি, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে গড়িয়া স্টেশনের দিকে আবার। আর এই হচ্ছে পুরো বিল্ডিংয়ের এলিভেশন দেখুন, এই হচ্ছে ফ্রন্ট এলিভেশন, G+3 এর বিল্ডিং স্ট্রাকচার রয়েছে, এটা হচ্ছে মেন এন্ট্রি, সামনের দিকে বাকি সব কমার্শিয়াল রয়েছে। এখানে মেন এন্ট্রিটা যথেষ্ট চওড়া রয়েছে, এখানে আপনারা টু হুইলার রাখতে পারেন, টু হুইলার রাখা নিয়ে বিন্দুমাত্র কোনো অসুবিধা নেই, ফোর হুইলার পার্কিং কিন্তু এই প্রপার্টির সাথে আপনারা পাবেন না। এবার দেখুন যে এন্ট্রিটা দেখাই আপনাদেরকে, সামনে দেখছেন এইখান দিয়ে হচ্ছে মেন এন্ট্রি হবে, তার আগে এই জায়গাটাতে প্রত্যেকের আলাদা করে লেটার হেডে মানে লেটার বক্স এখানে করে দেওয়া রয়েছে, আর নিচে থেকে এই হচ্ছে কলিং বেলের জন্য অপশন আপনারা পেয়ে যাবেন, আর তার ঠিক পরে এখানে একটা কোলাপসেবল গেট, এটাকে দিয়ে খোলার পরে বাঁদিকে হচ্ছে প্রত্যেকে সেপারেট মিটার বক্স রয়েছে এই জায়গাটাতে। এটা ছাড়াও এদিকে হচ্ছে মেন যে সুইচটা সেটা এখানে পাবেন, স্টেয়ারকেস ধীরে ধীরে ওপর দিকে উঠে যাচ্ছে, ছাদের একটা ট্যুর দেখবো এবার। এই স্টেয়ারটা দিয়ে ছাদে উঠছি, তো এই হচ্ছে ছাদে যাওয়ার মেইন যে দরজা আছে সেটা, এখানে হচ্ছে লোহার গ্রিল ইনস্টল রয়েছে, আর হচ্ছে এই ছাদের কন্ডিশন, এখানে ছাদের রুফ ট্রিটমেন্টের কাজ পুরোপুরি কমপ্লিট রয়েছে, আর ছাদটা দেখুন বেশ বড় ছাদ রয়েছে। ছাদ থেকে আশেপাশের এরিয়াটা একবার দেখাই, সামনের দিকে দেখছেন ওইটা হচ্ছে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস, ওইখান থেকে সামনে দিয়ে আমরা এইখানে আসবো, এটাই হচ্ছে বিল্ডিং, আর বাইপাসের ওখানে দেখছেন তো পুরো রেসিডেন্সিয়াল এরিয়া রয়েছে, আর সামনে এইখান থেকে জাস্ট কিছুটা গেলেই হচ্ছে ক্ষুদিরাম মেট্রো স্টেশন, আর এই হচ্ছে আশেপাশের পুরো এরিয়া। ছাদের কন্ডিশনে দেখুন এদিকেও ছাদের একটা পার রয়েছে, এটা হচ্ছে বেশ বড়, আপনারা যে কোনো ধরনের অনুষ্ঠান যদি করতে চান এখানে করতে পারেন, বিন্দুমাত্র কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয়। আর ছাদের অন্য প্রান্তে চলে আসলাম, দেখুন এটা হচ্ছে পুরো রেসিডেন্সিয়াল এরিয়াটা এদিকটা, তার এই হচ্ছে সেই মন্দিরটা, এটা কিন্তু বেশ ফেমাস মন্দির, এখানে তো অনেকেই চেনে এই মন্দিরটা সম্পর্কে। আর সন্ধ্যাবেলার দিকে যদি কখনো আসেন দেখেন মোটামুটি রোজই সন্ধ্যারতির স্পাইস সব কিছু এখানে করা হয়। তো এই ছিল মোটামুটি ছাদের ভিডিও রুটটা, এখানে কংক্রিটের জলের ট্যাঙ্ক রয়েছে, তো এই জায়গাটা লিফটের কোনো অপশন নেই এই প্রপার্টিটাতে। তো এবার আমি প্রপার্টির ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি।
এই হচ্ছে স্টেয়ার, এটা 4.5 ফুট চওড়া স্টেয়ার রয়েছে এবং এইটা হচ্ছে লবি এরিয়া। স্টেয়ার দেখুন এখান দিয়ে ধীরে ধীরে নিচের দিকে নেমে যাচ্ছে। আর লবি এরিয়ার এখানকার সিলিং এর কন্ডিশন দেখুন, এই হচ্ছে এখানকার পুরো সিলিং এর কন্ডিশন। পার ফ্লোর 4টে করে ফ্ল্যাট রয়েছে। সামনের দিকের এই ফ্ল্যাটের ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করব, তার পাশে এদিকে আরো একটা ফ্ল্যাট রয়েছে এবং এর অপোজিটও এদিকে দুটো প্রপার্টি রয়েছে। তো আমাদের যে আজকে যেটা সাবজেক্ট সেটা হচ্ছে সামনের দিকের এই প্রপার্টির ভিডিওটা। তো যখন প্রপার্টিতে আমি ঢুকছি, আমি এক্স্যাক্টলি উত্তর দিকে মুখ করে রয়েছে এবং ঢোকার আগে দেখুন এখানে কোলাপসেবল গ্রিল অলরেডি ইনস্টল হয়ে গেছে। এবং তারপরে দেখুন এখানে যে দরজার কন্ডিশনটা, খুব সুন্দর ল্যামিনেশনের ডিজাইনিং আপনারা পেয়ে যাচ্ছেন। ল্যামিনেশনের কাজ কয়েকদিন আগে এখানে কমপ্লিট করা হয়েছে। আর এখানে যখন ঢুকছি, এই হচ্ছে ফ্লোরের কন্ডিশন, পুরোটাই এখানে মার্বেল ফ্লোরিং আমরা পাবো। তার আগে দরজা দেখুন, এখানে দরজার লকের কন্ডিশন একদম ঠিকঠাক কন্ডিশনের, কিন্তু লক এখানে আপনারা ইনস্টল পেয়ে যাবেন। তো ঢুকে একটা ছোট জিস্ট বলে দেখুন, সামনের দিকে ঢুকলাম, ঢোকার আগে এখানে একটা আমরা যেটা পাবো কমন টয়লেট। আর একটুখানি সামনের দিকে গিয়ে বাঁদিকে টার্ন নিলে দেখুন বেশ বড় লিভিং কাম ডাইনিং এরিয়া রয়েছে। সামনে দিকে ওদিকে একটা বেডরুম, ওটা বড় বেডরুম, ওদিকে একটা কিচেন রয়েছে, মাস্টার বেডরুম এদিকে রয়েছে। তো ধীরে ধীরে এক এক করে এবার বাকি জিনিসগুলো আমি দেখানো আপনাদেরকে শুরু করছি। দেখুন আমি ওই দরজাটা দিয়ে ঢুকেছি, যে দরজাটা এখন বন্ধ দেখছেন। দরজাটা দিয়ে ঢোকার পরে ফ্লোরিং দেখুন, এই হচ্ছে ফ্লোরিং। পুরো ফ্ল্যাটটাই আপনারা এখানে মার্বেল ফ্লোরিং পেয়ে যাবেন এবং এটা কিন্তু কোনো ছোট মার্বেল নয়, বেশ স্ট্যান্ডার্ড সাইজের মার্বেল দিয়ে কভার আপ পেয়ে যাবেন এবং বর্ডার লাইনও এখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এইটা হচ্ছে ফ্লোরিং এর কন্ডিশন। দরজার পিছন দিকে ল্যামিনেশনটা একবার দেখুন, এটা কিন্তু বেশ ভালো এবং একটা অ্যালিস্টিকের লুকস কিন্তু ক্যারি করছে পিছনের দিকে ল্যামিনেশনটা। ঢুকেই সামনে এইখানে আমরা একটা কমন টয়লেট পাবো। তো কমন টয়লেটটা ঢোকার আগে দরজা দেখুন, এই হচ্ছে দরজা, এটা হচ্ছে পিভিসি দরজা, এখানে আমরা দেখতে পাচ্ছি। আর টয়লেটের ফ্লোরিং এটাও হচ্ছে মার্বেল ফ্লোরিং রয়েছে। এবং এই টয়লেটের সাইজটা বলে দিই, এই টয়লেটের সাইজ রয়েছে 6.5 ফুট বাই 5 ফুট। ওই ওয়াল থেকে এখানে স্টার্টিং পর্যন্ত 6.5, আর এদিকে চওড়ায় হচ্ছে এটা 5 ফুট। তো মার্বেল ফ্লোরিং, তো নতুন করে আর কিছু বলার নেই। সামনে ডব্লিউসি কমন স্পেস আপনারা পেয়ে যাচ্ছেন। আর ঠিক বাঁদিকে এই হচ্ছে দেখুন শাওয়ার এরিয়া, এই হচ্ছে শাওয়ার এরিয়া এবং ওখানে হচ্ছে গিজারের জন্য পয়েন্ট। একটা জিনিস দেখুন, এখানে টয়লেটের যে স্পেসটা এটা অনেকটা স্কোয়ার শেপের রয়েছে, স্লাইডলি স্কোয়ার শেপ রয়েছে। তো এরিয়া হিসাবে কিন্তু একদম সাফিসিয়েন্ট একটা ছোট 2 BHK-র জন্য। এই হচ্ছে টয়লেটের ওয়াল টাইলস এর কন্ডিশন, যথেষ্ট হাইট পর্যন্ত দেখতে পাচ্ছেন, প্রায় শাওয়ার এরিয়া পর্যন্ত আপনারা এই জায়গাটাতে পেয়ে যাচ্ছেন। আর একটা জিনিস, এখানে যে সিলিং হাইট এটাও কিন্তু অনেকটাই ঠিকঠাক কন্ডিশনে আপনারা পাবেন। ওয়াল টাইল সম্পর্কে নতুন করে কিছু বলছে না, একদম দারুণ ওয়াল টাইলস এখানে অলরেডি ইনস্টল রয়েছে। এইটাই ছিল যেটা কমন টয়লেটটা, ঢুকেই বাঁদিকে প্রথমে কমন টয়লেট থাকছে। আর একটুখানি সামনের দিকে এবার এগোলাম, সামনের দিকে এগুলো দেখুন, এইটা হচ্ছে পুরোটা লিভিং কাম ডাইনিং এরিয়া। এর সাইজটা আগে বলে দিই, এটার সাইজটা হচ্ছে চওড়ায় 7 ফুট, এই ওয়াল থেকে এদিকের ওয়াল পর্যন্ত 7 ফুট এবং লম্বায় সামনের দিকে যে দেখছেন যে ফ্রেঞ্চ উইন্ডো টাইপের গ্রিল রয়েছে, ওইখান থেকে একদম এদিক পর্যন্ত এই এতদূর পর্যন্ত এটা হচ্ছে 23 ফুট রয়েছে। মানে বুঝতে পারছেন 23/7 মানে বিশাল বড়, মানে ক্যামেরা হয়তো ওদিক পর্যন্ত অতটা জাস্টিফাই করছে অনেক কষ্ট করে, মানে অনেক লম্বা, 23 ফুট লম্বা রয়েছে এটা। এখানে ফ্লোরিংটা আমি দেখিয়েছি, সেম মার্বেল ফ্লোরিং আপনারা পেয়ে যাবেন। এখানে ওয়াল এবং সিলিং এর একবার কন্ডিশনটা দেখুন, এই হচ্ছে ওয়াল এবং সিলিং এর কন্ডিশন রয়েছে। এখানে পেইন্টিং এর কাজ পুরোপুরি কমপ্লিট। বেসিনটা একবার দেখাই, এই জায়গাটাতে এখানে একটা বেসিন স্পেস পাচ্ছেন, এটা হিন্দুয়ার ব্র্যান্ডের আপনারা পাবেন। বেসিনের ব্যাক এন্ডের যে দেওয়ালটা রয়েছে, এই দেওয়ালটা খুব সুন্দর ক্রিম কালারের টাইলস দিয়ে এখানে ইনস্টল। তার উপর হচ্ছে সুইচ বোর্ড, এখানে ইলেকট্রিক্যাল কোনো ফিটিংস নেই, আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আর একটুখানি একদম এন্ড পয়েন্টের দিকে যাই, এই যে জায়গাটা হচ্ছে, এই জায়গাটা হচ্ছে বেসিক্যালি ডাইনিং, মানে সরি, এটা হচ্ছে কমন রিল্যাক্সিং এরিয়া বা লিভিং এরিয়া আপনারা বলতে পারেন। এই জায়গাটা অ্যাপ্রোপ্রিয়েট, টিভি ক্যাবিনেট এইখানে ইনস্টল করার পরে সামনে ওদিকে কিন্তু খুব কর্নার সোফা বা আপনাদের পছন্দ মতো কাস্টমাইজ করে নিতেই পারেন। এই যা থাকছে, এটা হচ্ছে পশ্চিম দিক থাকছে, এটা হচ্ছে উত্তর দিক থাকছে। আর এখানে দেখুন স্লাইডিং এর কাজ পুরোপুরি কমপ্লিট, 3টে চ্যানেলের স্লাইডিং আপনারা এখানে উইন্ডো পাচ্ছেন, এদিকে হচ্ছে 2টো চ্যানেলের। আলো বাতাস প্রচুর এখানে রয়েছে। সামনের দিকে দেখুন, এবার সবচেয়ে যেটা মেইন USP, সামনে যে মন্দিরটা যেটা ভিডিও স্টার্টিং আমি দেখিয়েছিলাম, এই ধরনের ভিউ আপনারা এখান থেকে পাবেন। তো সামনে কিন্তু কোনো আর অবস্টাকেল নেই, এর পরেই পড়ে যাচ্ছে রাস্তা, কর্নার প্লট রয়েছে এটা। রাস্তার পরে দেখুন এই মন্দিরটা রয়েছে, মন্দিরের ঠিক পাশে হচ্ছে এটা একটা ওয়াটার বডি রয়েছে। আর আরেকটুখানি ওদিকে দেখুন, ওটা হচ্ছে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস, হয়তো দেখা যাচ্ছে কিছু গাড়ি যে যাচ্ছে ওটাই হচ্ছে বাইপাস। অর্থাৎ বাইপাস থেকে একদম স্ট্রেট কিন্তু এই বিল্ডিংটা আপনারা দেখতে পাবেন। আর এখানের মধ্যে আর কখনো কোনোদিন কিন্তু কোনো রকম গার্ড হবে না, কোনো বিল্ডিং ওঠারও কোনো চান্স নেই। এবার যদি আমি উত্তর দিকটা আপনাদেরকে দেখাই, দেখুন
এইটা হচ্ছে উত্তর দিক। উত্তর দিকেও আপনারা এখানে রাস্তা পাচ্ছেন, আর ওদিকেও দেখুন অনেকটা স্পেস জায়গা আপনারা পেয়ে যাবেন। ওটা হচ্ছে একটা ওয়াটার বডি আপনাদের জন্য ওখানে রয়েছে। তো এই জায়গাগুলো কখনোই ব্লক হবে না। আর একদম এন্ড পয়েন্ট থেকে যদি আমি লিভিং কাম ডাইনিং এরিয়াটা দেখি, দেখুন এই ধরনের ভিউ ক্যারি করবে। এইটাই হচ্ছে পুরো লিভিং কাম ডাইনিং এরিয়ার আপনাদের ওভারভিউ। সুইচবোর্ড নিয়ে যেমন আমি বেশি কিছু বলছি না, জাস্ট আমি বলতে সব জায়গায় কিন্তু আপনারা প্রচুর ইলেকট্রিক্যাল পয়েন্টস পাবেন, সেই দিক নিয়ে কোনো অসুবিধা আপনারা ফেস করতে হবে না। এবার আসি একটা বেডরুমে। এই একটা বেডরুম, তো এটা হচ্ছে প্রথম বেডরুম এবং এটা হচ্ছে মাস্টার বেডরুম। তো মাস্টার বেডরুমটা যখন আমি ঢুকছি, দক্ষিণ দিকে মুখ করে ঢুকছি, এখানে দরজার প্যানেলের কাজ দেখছেন বেশ দারুণভাবে কমপ্লিট করা রয়েছে। এবং ঢোকার সময় বাঁদিকে দেখুন এই হচ্ছে দরজার কোয়ালিটি। এখানেও ল্যামিনেশনের দরজা আমরা পাচ্ছি, তার সাথে হ্যাশবোর্ড এখানে লাগানো রয়েছে। যখন আমি বেডরুমটায় ঢুকলাম, দেখুন এই হচ্ছে পুরো বেডরুমের কন্ডিশন। এখানেও হচ্ছে মার্বেল ফ্লোরিং এবং এখানে ওয়াল এবং সিলিং আপনারা দেখে নিন, এই ধরনের ওয়াল এবং সিলিং এর কন্ডিশন থাকছে। ঢুকে ডান দিকে হচ্ছে সুইচবোর্ড, এসির পয়েন্ট আপনারা ওই জায়গাটাতে পেয়ে যাবেন, ওখানে হচ্ছে এসির পয়েন্ট। আর একটুখানে সামনের দিকে এগোচ্ছি, দেখুন এটা হচ্ছে জানলা। এটা স্লাইডিং জানলা নয়, এটা যেরকম নর্মাল জানলা থাকে সেই ধরনের জানলা রয়েছে। এখান থেকে বাইরের দিকে ভিউ দেখতে গেলে এই ধরনের, নিচে হচ্ছে মেন রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেন রাস্তা। এখান থেকে বাইপাস হেঁটে গেলে 10 সেকেন্ড, আই হোপ মানে 1 মিনিটও লাগবে না, 10 সেকেন্ড। তো সামনের দিকে হচ্ছে বাইপাস ভিউ, এইখান থেকে আলো বাতাসের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আর এই হচ্ছে দেখুন সামনে এখানে একটা অ্যাটাচ টয়লেট আমরা পাচ্ছি, অ্যাটাচ টয়লেটটা ঢুকছি। এই যে অ্যাটাচ টয়লেটটা রয়েছে, এখানে সেম দরজার কোয়ালিটি, অর্থাৎ আমরা কমন টয়লেটে যেরকম দরজা দেখেছি, অ্যাটাচ টয়লেটও সেম দরজার কোয়ালিটি। আর এই অ্যাটাচ টয়লেটটা সাইজটা বলে দিই, এটার সাইজ হচ্ছে 4.5x4 ফুট। এটা অনলি WC কমন স্পেস এখানে ইনস্টল রয়েছে। আর এখানে আপনারা কিন্তু সেরকম কোনো শাওয়ার এরিয়া পাবেন না। এইখানে টাইলসের হাইট ঠিকঠাক কন্ডিশন পর্যন্ত রয়েছে, মানে টাইলসের হাইট কিন্তু একদম ঠিকঠাক হাইট মেনটেন করা আছে। আর এই হচ্ছে অ্যাটাচ টয়লেটের সিলিংয়ের কন্ডিশনটা, এটাও কিন্তু বেশ ভালো কন্ডিশনে রয়েছে। টাইলস গুলো কিন্তু খুব সুন্দর সিলেকশন হয়েছে। তো এইটাই আমরা মাস্টার বেডরুম থেকে বেরোলাম। তো মাস্টার বেডরুম থেকে বেরিয়ে এবার আমি আপনাদেরকে আর একটা বেডরুম এবং যেটা কিচেন এরিয়া রয়েছে সেইটা দেখাবো। তার জন্য আবার আমাকে লিভিং কাম ডাইনিং এরিয়াতে আসতে হলো। আচ্ছা, এই লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে এবার আমি বাকি দুটো জায়গা দেখাবো। এই লিভিং কাম ডাইনিং এরিয়ার ভিডিও তো আগেই শেয়ার করেছি আপনাদের সাথে। এবার সবার আগে আমি কিচেনটা দেখাই। এদিকের যে বেডরুমটা আছে এটা দেখাচ্ছে, এটা কিন্তু বেশ বড় বেডরুম এবং দারুণ, এটা আমি দেখাবো। তো প্রথমে কিচেনে আমি ঢুকছি। তো কিচেনে ঢোকার ঠিক আগেটা এই হচ্ছে কিচেনের এইখানে পিভিসির দরজা। কিচেনের ফ্লোরিং দেখুন, এখানেও মার্বেল ফ্লোরিং ইউজ হয়েছে। ঢুকলাম কিচেনে, কিচেনের দেখুন এই হচ্ছে কিচেন স্ল্যাব, খুব সুন্দর কিচেন স্ল্যাব, এল শেপের কিচেন স্ল্যাব পাবেন। সামনের দিকে এইখানে দেখুন সিঙ্ক অলরেডি ইনস্টলড। আর কিচেন স্ল্যাবের ঠিক নিচেটাতে দেখুন মাল্টিপারপাস ভাবে আপনারা ইউজ করতে পারেন, স্টোরেজ ইউনিট যথেষ্ট রয়েছে। মনে করলে আপনারা মডিউলার কিন্তু খুব সুন্দরভাবে সাজাতে পারেন। কিচেন টাইলস হচ্ছে এই ধরনের কিচেন টাইলস এইখানে ইনস্টল রয়েছে। ইউজের জন্য বিভিন্ন রকম ইলেকট্রিক্যাল পয়েন্ট আপনারা পেয়ে যাবেন। আর এই হচ্ছে টোটাল কিচেনের যে সিলিং এরিয়াটা, সিলিং এরিয়াটা, সামনের দিকে একটা জানলা রয়েছে, সেই জানলা থেকে বাইরের দিকে তাকালে এই ভিউ পাবো, দারুণ ভিউ সামনের দিকে। এই নয় যে একদম পাশেই কোনো প্যাড রয়েছে, অনেকটা ডিস্টেন্সে রয়েছে। আর এইখানটাতে দেখুন কিচেন যে সিঙ্কটা রয়েছে, সিঙ্কের উপরে একটা ইলেকট্রিক্যাল পয়েন্ট পাচ্ছেন। বেসিক্যালি যদি ওয়াটার পিউরিফায়ার বসাতে হয় তার জন্য আমরা এটা রাখা হয়েছে। আর তার ঠিক উপরে দেখুন একটা হোল থাকছে চিমনির জন্য, দ্যাটস ইট। কিচেনের সাইজটা বলা হয়নি, কিচেনের যে সাইজটা রয়েছে 6.5x5.5 ফুট, এইখান থেকে অতদূর পর্যন্ত হচ্ছে 6.5, আর এদিকে চওড়া হচ্ছে 5.5 ফুট। এই হচ্ছে কিচেনের যে টোটাল ভিডিও রুটটা। কিচেন থেকে বেরোলাম, এবার আসি সবচেয়ে ভালো বেডরুম যেটা, এটা হচ্ছে আমরা এখন ঢুকছি। এই বেডরুমটা যখন আমি ঢুকছি আমি পশ্চিম দিকে মুখ করে ঢাকছি। আর এই হচ্ছে দরজার প্যানেলের কন্ডিশন এবং সেম দরজা এখানেও ইনস্টল, অর্থাৎ আগের যে ধরনের দরজাগুলো দেখলাম কিচেন এবং টয়লেটগুলো বাদ দিলে বাকি দরজাগুলো যে ধরনের ল্যামিনেশন ছিল এটাতেও সেম ল্যামিনেশন। বেডরুমটা ঢুকলাম, দেখছেন খুব সুন্দর মার্বেল ফ্লোরিং, এটাতেও আমরা পেয়ে যাচ্ছি। সামনের দিকটা পশ্চিম দিক, এদিকটা হচ্ছে উত্তর দিক। ওয়াল পেন্টিং দেখুন একদম ঠিকঠাক কন্ডিশনে রয়েছে। এই হচ্ছে পুরো সিলিং এর কন্ডিশন। সাইজটা বলে দিই, এটার যেটা সাইজ রয়েছে এটা 12x10, ওইখান থেকে এত দূর পর্যন্ত এটা হচ্ছে 12, এদিক থেকে এত দূর পর্যন্ত 10.5। এসির পয়েন্ট এখানেও আপনারা পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন এখানে আপনারা এসির পয়েন্ট পেয়ে যাচ্ছেন। আমি পশ্চিম দিকের জানলার একটা ভিউ দেখাই আপনাদেরকে, দেখুন এই হচ্ছে পশ্চিম দিকের জানলার ভিউ, অর্থাৎ সেই সেম ভিউ যেটা লিভিং কাম ডাইনিং এরিয়াতে পেয়েছিলেন, এখানে বেডরুম থেকেও সেম ভিউ আপনারা পাবেন, অর্থাৎ বাইপাস বা যে মন্দিরটা রয়েছে শিব মন্দির। আর উত্তর দিকের জানলা থেকে যদি ভিউটা আপনাদেরকে দেখাই, এই ধরনের ভিউ উত্তর দিকের জানলাতে পাবেন, কোনো রকম অবস্টাকেল নেই। আর নিচে হচ্ছে মেন রাস্তাটা। এবার একটা
কর্নার থেকে বাকিটা একটুখানি আপনাদের ছোটভাবে দেখিয়ে দিই। ওই দরজা দিয়ে ঢুকেছি, ঢোকার পরে এই হচ্ছে ফ্লোরিং এর পুরো কন্ডিশন। এখানে বর্ডার লাইন আপনারা পেয়ে যাচ্ছেন, মার্বেলের ফ্লোর রয়েছে। আর একটা জিনিস বড় কথা হচ্ছে, এখানে যদি আপনারা টিভি ইনস্টল করতে চান, তার জন্য এখানে দেখুন টিভি ক্যাবিনেটের মতো করে এখানে সুইচ বোর্ড এখানে অলরেডি লাগানো রয়েছে। অর্থাৎ দুটো জায়গাতে আপনারা টিভি ইনস্টল করতে পারেন। এছাড়া দুটো বেডরুমে আপনারা এসির পয়েন্ট পেয়ে যাবেন। এই বেডরুমটা থেকে বেরোলাম, বাঁদিকে ছিল কিচেন এরিয়াটা, রাইট টার্ন নিলে এটা হচ্ছে পুরো লিভিং কাম ডাইনিং এরিয়া, যার সাইজ ছিল 23x7, যথেষ্ট বড়। সামনের দিকে এটা ছিল মাস্টার বেডরুম, মাস্টার বেডরুমের সাথে একটা টয়লেট তো আমরা পেয়ে গেছি। আর একটুখানে সামনের দিকে হচ্ছে মেন দরজা, তার ঠিক আগে রাইট সাইড এটা হচ্ছে কমন টয়লেট। মেন দরজার পিছনে লকটা দেখুন, এই হচ্ছে লকের কন্ডিশন। এখান থেকে আমি বাইরেটা বেরিয়ে আসলাম। প্রপার্টির ভিডিওটা তো দেখলেন, প্রাইসিং নিয়ে ডেফিনেটলি আলোচনা করে দেবো। তার আগে এটার পজিটিভ এবং নেগেটিভ দুটো জিনিসই রয়েছে, দুটো জিনিস আমি একটুখানি আলোচনা করে দিই। সবার আগে পজিটিভ জিনিসগুলো বলে দিচ্ছি, এটা কিন্তু আলো বাতাস কিন্তু দুর্ধর্ষ রয়েছে, বিশেষ করে বাইপাসের দিকটা বলুন বা উত্তর দিকটা বলুন, বিন্দুমাত্র কোনো অবস্ট্রাকেল নেই। আর ইন ফিউচার কোনো অবস্ট্রাকেল হওয়ার কোনো রকম চান্সও নেই, এইটা হচ্ছে একটা জিনিস। সেকেন্ড জিনিস হচ্ছে লোকেশান, লোকেশানটা যথেষ্ট ভালো, মানে এই বাইপাসের উপরে বাইপাস হেঁটে এখান থেকে জাস্ট 20 সেকেন্ড, এটা কিন্তু এই ধরনের প্রপার্টি পাওয়া খুব মুশকিল। আর একটা জিনিস হচ্ছে, এটা টপ ফ্লোর নয়, টপ ফ্লোরের ঠিক নিচের ফ্লোরটা। তো এই হচ্ছে মোটামুটি ভালো দিকগুলো। খারাপ দিকগুলো যেটা আমার লেগেছে সেটাও আমি আপনাদেরকে বলে দিই। নাম্বার 1 হচ্ছে, এই বিল্ডিংটাতে আপনারা কোনো লিফটের পেস কিন্তু পাবেন না, যদিও খুব বেশি অসুবিধা হওয়ার কথা নয়, কারণ এটা সেকেন্ড ফ্লোরে রয়েছে আর এর ওপরে আরও একটা ফ্লোর রয়েছে। তো এই অ্যাডভান্টেজ তো ডেফিনেটলি এই বিল্ডিংয়ে যারা রয়েছে, প্রত্যেকটা ফ্ল্যাটই অকুপাইড, কেউই পাচ্ছে না। আর নাম্বার 2 হচ্ছে, এখানে আপনারা কোনো 4-হুইলার কার পার্কিং পাবেন না, এখানে অনলি 2-হুইলার আপনারা রাখতে পারবেন, তাতে কিন্তু বিন্দুমাত্র কোনো অসুবিধা নেই। যেদিন সাইট ভিজিট করতে আসবেন, দেখুন আমি স্ক্রিনের ওপর নাম্বার দিয়ে দিয়েছি অফিসের, ওই নাম্বারে ফোন করে কথা বলে সাইট ভিজিট করতে আসবেন। একদিন আগে ফোন করে দিলে ভালো হয়, চাবিটা আমাদের অ্যারেঞ্জ করতে হবে, এটার চাবি কিন্তু আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে না। এই হচ্ছে মোটামুটি বিল্ডিংয়ের ডিটেলস। এবার আমি প্রাইসিংটা বলে দিই, এটা টোটাল প্রাইস রয়েছে 34 লাখস, এটা নেগোসিয়েবল প্রাইস। ব্যাংক লোন আমি ভিডিও স্টার্টিংয়ে বলে দিয়েছি, যে কোনো ব্যাংক থেকে আপনারা লোন পাবেন, পেপার 0-Z অল আপ টু ডেট রয়েছে। তো আজকের মতো ভিডিও ব্লগিংটা এখানেই শেষ করছি, শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা প্রপার্টি ব্লগে। বাই বাই।